প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রথম লেগ জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল ইন্টার মিলান। এবার ফিরতি লেগেও এসি মিলানকে হারিয়ে দিল সিমোনে ইনজাগির দল। চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে আজ 1-0 গোলে জিতেছে ইন্টার। সানচিরো আজ একমাত্র গোলটি করেছেন আর্জেন্টিন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। এর আগে প্রথম লেগ নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে 2-0 ব্যবধানে জেতা ইন্টার 3-0 গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়ন লিগের ফাইনালে জায়গা করে নিল, যা 2009-10 মৌসুমের পর তাদের প্রথম। সেবার নিজেদের তৃতীয় ও শেষ শিরোপা জিতেছিল তারা। এবার নিয়ে ইউরোপ সেরা প্রতিযোগিতার ষষ্ঠবার ফাইনালে উঠল দলটি। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে মিলান, এমনকি পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারত তারা, কিন্তু 35 গজ দূর থেকে বুলেট গতি শট যা কসবার গেছে। মিনিট পাঁচেক পর ফেরার সুযোগ পেয়েছিল মিলান, কিন্তু সেটা তারা কাজে লাগাতে পারেনি। 74তম মিনিটে প্রতি আক্রমণে লোকাকুর কাছ থেকে বল পেয়ে প্রথম শট নিতে ব্যর্থ হল, পরের কাছের পোস্ট দিয়ে বুলেট গতিতে শট লক্ষ্যবোধ করেন বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা মার্টিনেজ। এরপর আরও বেশি রক্ষণাত্মক হয়ে পড়া ইন্টারের দেয়াল আর ভাঙতে পারেনি মিলানরা। বুধবার আরেক সেমিফাইনালে ফিরতি লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ওই ম্যাচের জয়ী দলের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে ইন্টার। তো বন্ধুরা, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অনেক বছর পর জায়গা করে নিল, এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন লিখে জানাতে পারেন। ভালো থাকুন, ধন্যবাদ।